নমস্কার, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর সবাইকে স্বাগত আমার চ্যানেল পাঁচফোড়নে। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, খুব মিষ্টি একটা খাবার, সেটা হচ্ছে গাজরের হালুয়া। শীতকাল মানে গাজরের হালুয়া হবে না, এটা তো হতে পারে না। তো আমি ঘরের মধ্যে যা যা আছে সেগুলো দিয়ে আমি ঝটপট করে ফেলছি, এটার মধ্যে কোনো রকম ঝামেলা নেই। এটা সবার ঘরে যেগুলো থাকবে সেটা দিয়েই বানানো যায়, আর এগুলো কম বেশি সবার ঘরেই থাকে। তো আমি সবাইকে বলবো যে আমার মতো করে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো। আর আমার রান্না বা আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাতে বলো না। তো আজকে তোমাদের সামনে যেটা করছি সেটা হচ্ছে অবশ্যই গাজরের হালুয়া। তো চলো দেখা যাক এর জন্যে কী কী লাগবে বা কী কী প্রসেস, অবশ্যই দেখে নেব। আর সর্বপ্রথমে আরেকটা কথা সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে প্রথম তাদেরকে বলবো, যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইবটা করতে ভুলো না, একটা লাইক অবশ্যই করো। সবাইকে বলছি, কারণ লাইকটা পেলে মনে হবে সত্যি আমি ভালো কিছু করছি, তাই জন্যে একটা লাইক আশা করি। আর সত্যি কথা বলতে কি, সবাইকে আগের মতোই কথা বলবো, যারা এতদিন আমাকে সাপোর্ট করছে তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো, শেয়ারও করো, আশা করি ভালো লাগবে, তোমার কাছের লোকদের কাছে একটু শেয়ার করে দিও। তো অনেক সময় নিয়ে নিলাম, আর বকবক করব না, এবার শুধু রান্নার কথা বলবো। তো গাজরগুলো আমি যথারীতি ভালো করে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে ধুয়ে এগুলো এইভাবে গ্রেটার দিয়ে একটু ঘষে নিচ্ছে, দেখতেই পাচ্ছ লাল লাল গাজর। তো ঠিক এরকম করেই ঘষে নিতে হবে। তো আমি যথারীতি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা ঘষে নিলাম। প্রত্যেকটা এইভাবে ঘষে নেব। এটা আবার অন্যভাবেও অনেক রকমভাবে করা যায়, যদি আমি এটা ভাবি যাই ঘষবো না, এটা একটা আবার গ্রাইন্ডারেও করা যায় একসাথে মিশিয়ে, তো সেটা অন্য প্রসেস। তো আমি যেটাভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ এখানে গাজরটা এইভাবে আমি সব ঘষে নিয়েছি। এবার যেটা যেটা লাগছে সেটা হচ্ছে একটু ঘি, চিনি নিয়েছি, আর একটু গুড় নিয়েছি, দুধ, আর এটাকে আমি কাজু বাদামটাকে আর কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি। আর যেটা লাগবে সেটা কিন্তু এলাচ, আর একটু যেটা আমুল গুঁড়ো দুধ পাওয়া যায় সেটা, সেটা কিন্তু একটু রাখতেই হবে। কারণ আমুল দুধটা আমি এই কারণেই দেব যে অনেক অনেকে খোয়া ক্ষীরটা দেয়, খোয়া ক্ষীরটা দিলে আমার মনে হয় যে দুধটা ফেটে গেলে যেমন দেখতে লাগে, গাজরের সাথে সেরকম একটা মিক্সচার চলে আসে। তো আমি তার কারণেই আমি আমুলের গুঁড়ো দুধটা ব্যবহার করব, টেস্টও হবে তার সাথে মানে খুব সুন্দর দেখতেও লাগবে। তো আমি এখানে খোয়া ক্ষীর ব্যবহার করব না। যথারীতি আমি এখানে ঘিটা গরম করে করেছি, তারপরে আমি এটাকে গাজরটাকে দিয়ে দিলাম। এবার আমি গাজরটাকে সুন্দর করে ভেজে নেব। গাজরের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু ভাজা ঘিয়ের সাথে কিন্তু ভাজলে কিন্তু গন্ধটা থাকবে না। আমি সুন্দর করে এটা মিশিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কী সুন্দর ভাজা হচ্ছে, তোমরা এইভাবে সুন্দর করে ভেজে নেবে। তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না যে হালুয়াটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চড়ে নেব, যতক্ষণ না একটু না আসে। দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দুধটা মিশিয়ে দেবো।
এই যে আমি আমুল গুঁড়ো দুধটা নিয়েছিলাম, সেটা কিন্তু এই এখনই মিশিয়ে দেব, কারণ এটা তাহলে কমপ্লিটলি এটা এর সাথে মিশে যাবে। আমুলের গুঁড়ো দুধটা অনেকে কাজে না, অনেক সুন্দর ফ্লেভারও দেয়, টেস্টিও হয়। এবার আমি এটাকে একটু ঢেকে দেব, কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ঢেকে দেব। দেখতেই পাচ্ছ অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজানো কাজু আর কিশমিশটাকে দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে আমি এটাকে কিন্তু আবার একটু ঢেকে দেব। এবার আমি একটু চিনিটা মিশিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম, যেহেতু সিদ্ধটা হয়ে গেছে সেহেতু চিনিটা মিশিয়ে দেবো। আর সঙ্গে কিন্তু আমি যেহেতু একটু গুড়ের সিজন, তাই আমি ভাবলাম যে একটু গুঁড়ো দিয়ে দিই, আমি গুড়টাও একটু দিয়ে দিলাম। তাহলে এখনকার যে মানে স্বাদটা না সেটা খুঁজে পাবো, মানে শীতকালের যে গুড়ের একটা মানে নরেন গুড়ের যে একটা স্বাদ, সেটা কিন্তু আমরা এই হালুয়ার মধ্যেই ফিরে পাবো। তো যত রীতি এটা ঢেকে দিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে এসছে। আমি এইভাবেই এটাকে ঢেকে করব। এবার আমি এলাচটাকে একটু আমি থেতো করে রেখেছিলাম, এটাকে আমি মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছ অনেকটাই রেডি হয়ে গেছে। যতক্ষণ একটু ড্রাই না হবে ততক্ষণ কিন্তু ভালো হবে না, দেখে মনে হচ্ছে খুব সুন্দর হবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করবে, আর করে কিন্তু আমাকে জানাবে যে কেমন হয়েছে, তবেই না আমার সার্থক হবে করাটা। দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করব। একটু ভাবলাম যে দুটো বাটি নিয়েছি, কেননা বাড়িতে দুজন এখন বর্তমান আছে, তো তাদেরকে এখন দিতে হবে। বিশেষ করে আমার মেয়েটা বসে আছে, ওর খুব ফেভারিট একটা ডিশ, তো যথারীতি এখন দিতেই হবে। আমি ঢেলে ফেলেছি, দেখা যাক কি বলে। তো ও তো অবশ্যই ভালো বলবেই, মানে ওর খুব ফেভারিট এটা, ভাবছে কি বলবে বুঝতে পারছে না। আশা করি ভালো হয়েছে, ফিডব্যাকটা ভালোই পাবো। আমারও মনে হচ্ছে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে, মন দিয়ে করেছি শুধু তোমাদের জন্য, সবার জন্য। তো আর কি বলবো, তোমরা যদি এটা ভালো লেগে থাকে, এই প্রসেসটা একদম সিম্পল প্রসেস, খুব ইজি স্টেপস, কিছু এমন কিছু হ্যাবক কিছু নেই। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করতে ভুলো না কাছের মানুষদেরকে। আর নেক্সট ভিডিওর জন্যে আবার রেডি থেকো, যখনই নোটিফিকেশান যাবে তখনই প্লিজ একবার দেখে নিও। তো আজকের জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই তারা লাইক করতে ভুলো না। তো আজকে আমি এখানেই শেষ করছি, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।